এই কুড়ানো ফ্রোজেন নারকেল এশিয়ান দোকানে পাওয়া যায়। 1 কাপ গুড়, 2 কাপ নারকেল দিয়ে চটকে মেখে নিচ্ছি। 1 মিনিট ধরে ভালো করে মেখে নিচ্ছি। রেশিওটা হচ্ছে 1 গুণ গুড় দিলে 2 গুণ নারকেল দিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে একটি প্যানে নিয়ে নিচ্ছি। চুলার আগুনের আঁচটা মিডিয়াম এবং লোর মাঝখানে থাকবে। এখন 10 মিনিট ধরে নাড়ব। খেয়াল রাখতে হবে যেন প্যানের তলাটা ধরে না যায়। 10 মিনিটের মাথায় পরীক্ষা করে দেখতে হবে যে বল তৈরি করা যায় কি না। যদি বল তৈরি করা সম্ভব হয় তাহলে বুঝতে হবে হয়ে গেছে এবং আগুনটা বন্ধ করে দিতে হবে। দু মিনিট সময় দিয়ে ঠান্ডা করে হাতে হাতে গোল গোল করে নাড়ু বানিয়ে ফেলছি। মোট 14টি নাড়ু হবে। চাইলে বড় করে বানাতে পারেন। খেতে খুব সুস্বাদু হয়েছে।